হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল তো আজ আমি নিয়ে চলে এসেছি নতুন ভিডিও যেটি হচ্ছে আনন্দলোক মাল্টি স্পেশালিটি হসপিটাল কলকাতা তো এই হসপিটালের কিছু ভ্যাকেন্সিজ বেরিয়েছে তো যেটি কেরিয়ার পোর্টালে অলরেডি আপলোডেড আছে স্টাফ নার্স তার সাথে সাথে ফার্মেসি ইলেকট্রিশিয়ান এই ধরনের বিভিন্ন রকম পোস্ট রয়েছে তো স্টেপ বাই স্টেপ দেখে নেব কী কী পোস্ট রয়েছে তার আগে ভিডিও শুরু করার আগে কিছু যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে অন্যান্য লোকের পাশে ভিডিওগুলো পৌঁছে যায় আর অন্যান্য ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও আবেদন করতে পারেন আর শুভজিৎ দাদা বলে একজন কেউ কমেন্ট করেছেন ভিডিওটি খুব ভালো লাগলো জিনিসটা দেখে আপনি বুঝতে পেরেছেন বাকি যারা অন্যান্য বন্ধুবান্ধবরাও কমেন্ট করছেন তাতেও কোনো আপত্তি নেই কমেন্ট করলে আমি জিনিসগুলো বুঝতে পারবো অবশ্যই কমেন্ট করুন যে প্রবলেম হচ্ছে কিন্তু একটা রিকোয়েস্ট করবো সবাই কেউ প্রাইভেট সেক্টরে জবের জন্য টাকা দেবেন না তো ওয়ান টাকা লাগে না এজেন্সি থ্রুতে যেটা কাজ হয় বলছেন সেটা হচ্ছে কনসালটেন্সি থ্রু দিয়ে ওরা এমনি টাকা নেয় টাকা লাগে না তো এ বিষয়ে সঠিক প্রসিডিওরে আবেদন করবেন তো কল আসবে কিন্তু পেশেন্স রাখতে হবে যেহেতু ফ্রেশার্স অনেকগুলো অ্যাপ্লাই করার পরে হয়তো আসতে পারে সঠিক ওয়েতে অ্যাপ্লাই করতে হবে তো চলুন শুরু করে ভিডিওটি আজকের কি রয়েছে আনন্দলোক মাল্টিস্পেশালিটি হসপিটালের কী কি ভ্যাকেন্সি রয়েছে আমি চলে এসেছি মাল্টি স্পেশালিটি হসপিটালের কেরিয়ার পোর্টালে যেটি ক্যারিয়ার পোর্টালের লিঙ্কটি ওপরে রয়েছে আমি ডিসক্রিপশানেও আপনাদের দিয়ে দেবো এই লিঙ্কটি এই লিঙ্কটি ওপেন করার পরে আপনারা যখন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন তারপরে আপনাদের শুধু একটু স্ক্রল করতে হবে স্ক্রল করলে দেখবেন অনেকগুলো পোস্ট রয়েছে এখানে দেখুন এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছে যে কীভাবে কার সঙ্গে যোগাযোগ করবেন তো সব ক্ষেত্রে কিন্তু সেম থাকে না এক্ষেত্রে এটা সরাসরি নাম্বার দেওয়া রয়েছে এক্ষেত্রে কন্ট্যাক্ট পারসন যে নাম্বারটা রয়েছে এখানে পোস্টটা রয়েছে পোস্ট ওয়ার্ডেন হোস্টেল ওয়ার্ডেন যেটা থাকে ফিমেলের হোস্টেল ওয়ার্ডেন হোস্টেল ওয়ার্ডেন পোস্টের জন্য মিনিমাম লাগছে কি গ্রাজুয়েট আর এক্ষেত্রে দুটো ভ্যাকেন্সি রয়েছে কিন্তু একটা কথা বলে দিই এক্ষেত্রে ফ্রেশার্স বা এক্সপিরিয়েন্স এটা মেনশান করা নেই তো সেক্ষেত্রে আপনারা আবেদন করুন এটা আমি বলতে পারবো না যে লাগবে কিনা সেক্ষেত্রে আপনারা কি ফ্রেশার্স লাগবে কি লাগবে সেক্ষেত্রে আপনারা কিন্তু সংগমিতা ম্যাম বলে একজনের নাম্বার রয়েছে এখানে তো ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন অফিসিয়াল আওয়ারে কন্ট্যাক্ট করবেন অফিসিয়াল আওয়ারে কন্ট্যাক্ট করার পরে ওনার কাছে ডিটেলস জেনে আপনারা কিন্তু সঠিক ওয়েতে সিবিটা মেল করবেন কভার লেটার অ্যাপ্লিকেশান ঠিকঠাক করে লিখে মেন বডিতে ইমেলের মেন বডিতে ঠিকঠাক করে অ্যাপ্লিকেশান লিখবেন প্রপার ফর্মেটে যেটাই মেন বডিতে লিখবেন ওটাই কভার লেটারে থাকবে তো ওটা হচ্ছে কভার লেটার ওয়ার্ড ফর্মেটে লিখে অ্যাটাচ করে সুন্দরভাবে মেল পাঠাবেন তারপরে কি পোস্ট রয়েছে তারপরে হচ্ছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে কি রয়েছে কোয়ালিফিকেশান আইটিআই অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর এক্ষেত্রে দেওয়া রয়েছে এক্সপিরিয়েন্স যদি কোনো ক্যান্ডিডেট থাকে তারা কিন্তু প্রেফার বেশি পাবে তাদের চান্স থাকবে তার মানে এই নয় যে প্রেসার্স আবেদন করতে পারবে না এখানে ফ্রেশার্সও আবেদন করতে পারবে তারপরে রয়েছে কি রিসেপশানিস্ট রিসেপশান রয়েছে এটা আর্জেন্ট ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছেন এটা আর্জেন্ট রয়েছে মিনিমাম গ্রাজুয়েট উইথ গুড কমিউনিকেশন ইংলিশ এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্রেশার্স আর বোত আর এলিজিবল লিখে দিয়েছে ফ্রেশার্সও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো এক্ষেত্রে সবাই আবেদন করুন অল দ্য বেস্ট সবাইকে যেগুলো আর্জেন্ট ভ্যাকেন্সি রয়েছে আপনারা আবেদন করুন এখানে এক্স রে টেকনিশিয়ান রয়েছে এক্স রে টেকনিশিয়ান কাদের জন্য রয়েছে যারা ডিপ্লোমা অ্যান্ড রেডিওগ্রাফিতে কোর্স করেছেন ডিপ্লোমাটা সেক্ষেত্রে ওনারা কিন্তু আবেদন করতে পারবেন আদার্স কোনো এখানে ক্রাইটেরিয়া দেওয়া নেই তো সরাসরি এখানে সিভি মেল করতে হবে যদি শর্টলিস্টেড হয়ে থাকেন কল আসবে কোনো এজেন্টকে কোনো কাউকে ধরার কোনো প্রয়োজন নেই সরাসরি আবেদন করুন তারপরে রয়েছে স্টাফ নার্স স্টাফ নার্সে কী রয়েছে এক্ষেত্রে পোস্ট রয়েছে স্টাফ নার্স কোয়ালিফিকেশান বিএসসি নার্সিং জিএনএম এএনএম সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না হয়তো স্যালারি ডিপেন্ডেবল হতে পারে বিএসসি নার্সিং একটু বেশি এএনএম এর কম এইভাবে কিন্তু ডিপেন্ডেবল হতে পারে তো ওটা আপনার ইন্টারভিউতে যখন নেগোসিয়েশন হবে আপনারা কথা বলে নেবেন এক্সপিরিয়েন্স কেউ থাকলে তা ফ্রেশার্সও এখানে আবেদন করতে পারবেন যেহেতু এখানে কোনো মেনশন নেই যে আপনাদের ফ্রেশার্স আবেদন করতে পারবেন না জিরো টু ফাইভ ইয়ার্স এর এক্সপিরিয়েন্স বা ফাইভ টু টু ইয়ার্স কি এরকম কোনো এক্সপিরিয়েন্স যেহেতু মেনশন নেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এরপরে রয়েছে যেটা নার্সিং সুপার আমরা নর্মালি জানি যে এনএস মানে নার্সিং সুপার যে পোস্টার রয়েছে খুব বড় পোস্ট তো এই পোস্টের জন্য এমএসসি অথবা বিএসসি নার্সিং লাগছে কিন্তু এক্সপিরিয়েন্সের কোনো মেনশন নেই কিন্তু আমি বলে দিই নার্সিং সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগবে নার্সিংয়ের কাজে বা কত বছরের লাগবে কি লাগবে সেটা মিনিমাম একটা কারোর এক্সপিরিয়েন্স থাকলে তারা আবেদন করুন দু বছর তিন বছর চার বছর কাজ করছেন আর নার্সিংয়ের নলেজ রয়েছে খুব ভালো তো সেক্ষেত্রে আপনারা আবেদন করুন ডায়ালাইসিস টেকনিশিয়ান রয়েছে এটাও কিন্তু আর্জেন্ট বেসিসে রয়েছে যেগুলো আর্জেন্ট বেসিস রয়েছে আপনারা আবেদন করুন এক্ষেত্রে দেখুন ফ্রেশার্স লেখা রয়েছে যে ফার্মাসিস্ট যারা রয়েছে ডি ফার্মা বি ফার্মা এম ফার্মা সবাই আবেদন করতে পারবেন সাথে কিন্তু এখানে প্রেসার্সরা যারা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন সেটা মেনশন করা রয়েছে এখানে তো ফ্রেশার্সরাও আবেদন করুন অল দ্য বেস্ট সবাই কেউ ডিমোটিভেট হওয়ার প্রয়োজন নেই আবেদন করুন খুবই কম ফিডব্যাক আসে তো অ্যাজ এ এইচ আর প্রফেশনাল আমিও একশোটা সিবি মেল করার পরে একশোটা অ্যাপ্লিকেশান মেল করার পরে দশটা অ্যাপ্লিকেশানের ফিডব্যাক আসবে দশটা ইন্টারভিউ দিলে আপনার এক জায়গায় সিলেক্ট হবে তো সেক্ষেত্রে আপনারা সেইভাবে কোয়ালিটি তৈরি করুন মেনটেন করুন সবকিছু তো আপনাদের অবশ্যই আপনারা কিন্তু একদিন কলব্যাক পাবেন তার জন্য কোনো কাউকে এক পয়সা দেওয়ার প্রয়োজন নেই এক্ষেত্রে রয়েছে আর এমও রেসিডেন্সিয়াল যেটা মেডিকেল অফিসার হয় চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি ওটা শিফটিং ডিউটি হতে পারে ওটা যারা এমবিবিএস করেছেন ওনারা আবেদন করবেন আনন্দলোক কলেজ অফ নার্সিং এক্ষেত্রে ক্লিনিক্যাল ইনস্ট্রাকশন এর ভ্যাকেন্সি রয়েছে এক্ষেত্রে যে ক্লিনিক্যাল ইনস্ট্রাকশানের ভ্যাকেন্সি রয়েছে ওয়ান টু ফাইভ ইয়ার্সের এক্সপিরিয়েন্স এক্ষেত্রে মেনশন রয়েছে ভ্যাকেন্সি রয়েছে দশটা বিএসসি অথবা এমএসসি যারা ক্লিনিক্যাল ইনস্ট্রাকশানের উপরে করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন আর মিনিমাম এক বছরের কাজের অভিজ্ঞতা আপনাদের কিন্তু থাকতে হবে ইমেল ইউর সিভি আপনারা এখানে দুটো অপশান রয়েছে সিভি দেওয়ার ওপিডি অ্যাট দ্য রেট আনন্দলোক অ্যাট দ্য রেট জিমেল ডট কম তারপরে রয়েছে এইচ আর ডি অ্যাট দ্য রেট ডট কম তো এই দুটো ওয়েবসাইটে দুটো মেল আইডিতে আপনারা কিন্তু সিবি মেল করতে পারেন একটা রয়েছে অপারেশন ডিপার্টমেন্টের মেল আইডি আরেকটা রয়েছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট তো এই দুটো মেল আইডিতে আপনারা মেল করবেন সঠিক ফর্ম্যাটে যেটা বললাম মেল করার পরে একটু ওয়েট করবেন আশা করি যারা সিলেক্টেড হবেন তাদের কিন্তু সবার কাছে কল আসবে তো তারপরে যাদের এক্সপিরিয়েন্স রয়েছেন যাদের ফ্রেশার্স রয়েছেন সেক্ষেত্রে দেখে শুনে আপনারা আবেদন করবেন একটা জিনিস আপনাদেরকে বলে দিতে চাই যেটা হচ্ছে যে আবেদন করার যে প্রসিডিওর এটা নিয়ে আমি ভিডিও করতে পারছি না এই মুহূর্তে কারণ একটা প্রফেশানে যুক্ত থাকে সেই কারণে ওটার জন্য ডেস্কটপ থেকে করতে হয় তো ডেস্কটপ থেকে সিভি সিভি বানানোর প্রসেসটা দেখিয়ে দেবো আপনাদেরকে প্লাস কিভাবে আপনারা সরাসরি যে আবেদন করার সময় কি প্রসেস মেলে মেল করবেন তো সেটাও দেখিয়ে দেবো তো অ্যাকচুয়ালি খুব কম পার্সেন্টেজে ফিডব্যাক আসে ডি বন্ডিপুট হওয়ার কোনো প্রয়োজন নেই অনেক হসপিটাল রয়েছে অনেক জায়গাতে সেইভাবে দেখে শুনে আপনারা কিন্তু আবেদন করুন স্টেপ বাই স্টেপ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আর কারোর কোয়ারি থাকলে যে ধরনের কমেন্ট করছেন যে এজেন্টকে টাকা দিয়েছে এই প্রাইভেট হসপিটালে কাজ হয় না টাকা ছাড়া তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করুন তার ক্লারিফিকেশান আমি করে দেবো এবার তারপরে আপনারা কতটা আমার কথা শুনে গাইডলাইন মেনে চলবেন সেটা আপনাদের ব্যাপার বাকি আমি সঠিক ওয়েতে একদম জেনুইন ওয়েতে যেভাবে হসপিটালে রিক্রুটমেন্ট হয় নট অনলি হসপিটাল তো যে কোনো প্রাইভেট সেক্টরে কীভাবে রিক্রুটমেন্ট হয় তার প্রসেস এবং গাইডলাইনস আপনাদের দেখে দেবো তো সাথে থাকুন ভিডিওগুলো দেখুন শেষ পর্যন্ত দেখুন বুঝতে পারবেন যে কি ভিডিওতে আপনাদের বেনিফিট হচ্ছে কি না হচ্ছে যদি না হয়ে থাকে বেনিফিট সেটাও কমেন্ট করে জানাবেন কোথায় আমার ভুল হচ্ছে সেটা আমি কারেক্ট রেক্টিফাই করার চেষ্টা করব থ্যাংক ইউ সবাই চ্যানেলটিকে শেয়ার করুন সব ভিডিওদের ভিডিওগুলোকে সব ফ্রেশার্স ক্যান্ডিডেটদের সঙ্গে যাতে ওদেরও একটু উপকার হয় তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে